চুজ দ্য কারেক্ট সেন্টেন্স নিচে থাকা অপশনগুলোর মধ্যে কোন বাক্যটি সঠিক অতীতে শুরু হয়ে বর্তমান সময়ে চলমান আছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠনের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে এরপর হ্যাব অথবা হ্যাসবিন বসে এরপর ভার তার সাথে আইএনজি যোগ করতে হয় এরপর ফর অথবা সিনস বসে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ হি has been লিভিং হেয়ার ফর ফাইভ মান্থস নাল অ্যান্ড ভায়োট এর অর্থ কি নাল অ্যান্ড ভায়োট এটি একটি ফ্রেজ এর অর্থ হচ্ছে বাতিল তাহলে সঠিক অ্যান্সার অপশন ক ইনভ্যালিড ইনভ্যালিড অর্থ বাতিল অ্যাপল অফ ওয়ান্স আই এর অর্থ কি অ্যাপল অফ ওয়ান্স আই এটি একটি ফ্রেজ এর অর্থ হচ্ছে খুব প্রিয় ব্যক্তি অর্থাৎ যাকে বলা হয় চোখের মনি সেই অনুযায়ী সঠিক অ্যান্সার অপশন ঘ এক্সট্রিমলি ফেভারিট দ্য কারেক্ট সেন্টেন্স ইজ নিচে থাকা অপশনগুলোর মধ্যে কোন বাক্যটি সঠিক ভগ্নাংশমূলক সেন্টেন্সে যদি ওয়ান থার্ড বা টু থার্ড এগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় তাহলে সিঙ্গুলার ভাব বসে আর যদি ওয়ান থার্ড বা টু থার্ড প্লুরাল হিসেবে ব্যবহৃত হয় তাহলে প্লুরাল নাউন বসে এবং এরপর প্লুরার ভাব বসে তাহলে সেই অনুযায়ী সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক টু থার্ডস অফ ইট ইজ ফাইন এই সেন্টেন্সটিতে টু থার্ড সাবজেক্ট সিঙ্গুলার হিসেবে বসেছে তাই ভার্বও সিঙ্গুলার ফর্মে হয়েছে হিটেড ড্যাস স্ট্রং অপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে সমস্ত প্রতিকূলতা তুচ্ছ করা অর্থে ইন দ্য টি তফ ব্যবহৃত হয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ ইন দ্য টি তফ হি অ্যাক্টেড ইন দ্য টি তফ স্ট্রং অপোজিশন দ্য প্যাসিভ ফর্ম অফ হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস অ্যাক্টিভ সেন্টেন্সে হু থাকলে তা প্যাসিভ করার সময় হু এর পরিবর্তে বাই হুম বসে এরপর সাবজেক্ট অনুযায়ী অক্সি ভার বসে এরপর সাবজেক্ট এরপর মূল ভার্ভের পাস পার্টিসেবল ফর্ম এবং এরপর বাকি অংশ বসে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস নিচে থাকা অপশনগুলোর মধ্যে কোনটি চেঞ্জ ভার্বটির অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম হবে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে এরপর যে সাবজেক্ট বসে তারপর ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয় সে অনুযায়ী সঠিক অ্যান্সার অপশন গ চেঞ্জড ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস দ্য অ্যান্টোনম অফ বেলিজারেন্ট বেলিজারেন্ট এই শব্দটির বিপরীত শব্দ কি হবে বেলিজারেন্ট অর্থ যুদ্ধ প্রিয় এর বিপরীত শব্দ হবে অপশন গ পিসফুল পিসফুল অর্থ শান্তিপ্রিয় হি সাফার্ড ফ্রম দ্য ড্যাশ দ্যাট হি ওয়াজ এন আদার নেপোলিয়ন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে নিচে থাকা অপশনগুলোর মধ্যে অপশন খতে রয়েছে ইলুশন ইলুশন অর্থ ঘোর বা মোহ বা মতিভ্রম তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ ইলুশন হি সাফার্ড ফ্রম দ্য ইলুশন নেপোলিয়ন নেপোলিয়ন শব্দের অর্থ হচ্ছে নিজেকে অন্য কেউ মনে করা ইট ড্যস মর্নিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে লক্ষ্য করুন এই সেন্টেন্সটিতে সিন্স মর্নিং কথাটি উল্লেখ রয়েছে তাই সেন্টেন্সটি হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ হ্যাজ বিন রেইনিং ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং ইফ আই হ্যাড এ টাইপ রাইটার ড্যাশ লক্ষ্য করুন সেন্টেন্সটি একটি ইনকমপ্লিট সেন্টেন্স এই সেন্টেন্সটির পরবর্তী অংশ কি হবে এই সেন্টেন্সটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এই সেন্টেন্সে ইফ যুক্ত সেন্টেন্সটি পাস টেন্সে হওয়ায় প্রিন্সিপাল কলসটি হবে প্রথমে সাবজেক্ট বসবে এরপর উড কুড অথবা মাইট বসবে এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এরপর বাকি অংশ সেই অনুযায়ী সঠিক অ্যান্সার অপশন গ আই উড টাইপ মাইসেলফ ইফ আই হ্যাড এ টাইপ রাইটার আই উড টাইপ মাইসেলফ এ চাইল্ড লাইক অনলি সুইটস এই সেন্টেন্সটিকে নেগেটিভ ফর্মে রূপান্তরিত করতে বলা হয়েছে লক্ষ্য করুন সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এখানে অনলি শব্দটি উল্লেখ করা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে বস্তুর পূর্বে যদি অনলি শব্দটি থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সে অনলির পরিবর্তে নাথিং বাট ব্যবহৃত হয় সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস দ্য নাউন ফর্ম অফ ইন্ডিওর ইজ ইন্ডিওর এই শব্দটি হচ্ছে ভার এর অর্থ সহ্য করা এর নাউন ফর্ম হবে ইন্ডুরেন্স অপশন ক ইন্ডুরেন্স অর্থ সহনশীলতা ড্যাশ মাদার রোজ ইন হার অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে কিছু কিছু নাউন আছে যাদের পূর্বে দা আর্টিকেলটি ব্যবহৃত হলে অ্যাকস্ট্রাক্ট নাউনের অর্থ প্রকাশ করে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ দা দ্য মাদার রোজ ইন হার তার মধ্যে মাতৃত্ব বোধ জেগে উঠল হি কমপ্লাইড ড্যাশ হার রিকোয়েস্ট শূন্য স্থানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে অন্যের ইচ্ছা অনুরোধ এই সম্মত হওয়া অর্থে কমপ্লাই এর পর প্রিপোজিশন হিসেবে উইথ ব্যবহৃত হয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ উইথ হি কমপ্লাইড উইথ হার রিকোয়েস্ট দ্য ফর্ম অফ হার্ট ইজ হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্টলি অপশন গ হার্টলি অর্থ আন্তরিক ড্যাশ অনেস্টি অফ রহিম ইজ ইনভায়াবল অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে অব দ্বারা দুটি নাউনের সম্পর্ক বোঝালে উভয় নাউনের পূর্বেই সাধারণত দ্য আর্টিকেলটি ব্যবহৃত হয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক দা দ্য অনেস্টি অফ রহিম ইজ ইনভায়াবল এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সাত হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউবকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স 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 কাটা যায় এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে সাত সাতের উপর কিউব প্লাস থ্রি ইন্টু সাত সাতকে কিউব করলে হয় তিনশো তেতাল্লিশ যোগ তিন আর সাত গুণ করলে হয় একুশ বা তিনশো চৌষট্টি সঠিক অ্যান্সার অপশন গ এক্সের মান কত হলে টু টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস বারো সমান ষোলো হবে আচ্ছা আমরা এটা এভাবে লিখি টু টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস বারো সমান ষোলো বা এটাকে আমরা এভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস বারো সমান টু টু দি পাওয়ার ফোর বা ফোর এক্স মাইনাস বারো সমান ফোর বা ফোর এক্স সমান বারো যোগ চার বা এক্স সমান ষোলো ভাগ চার চার দিয়ে ষোলোকে কাটাকাটি করলে হয় চার সঠিক অ্যান্সার অপশন ক লক টু চৌষট্টি যোগ লক টু আট এর মান কত আচ্ছা আমরা এটা এভাবে লিখতে পারি লক টু এর পাওয়ার চৌষট্টি যোগ লক টু এর পাওয়ার আট বা এটাকে আমরা ভেঙে লিখতে পারি লক টু 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 দি পাওয়ার এইট সরি টু টু দি পাওয়ার সিক্স হবে টু টু দি পাওয়ার সিক্স যোগ লক টু 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 দি পাওয়ার থ্রি লক টু লক টু বাদ গেল তাহলে থাকলো ছয় গুনন এক যোগ তিন গুণন এক বা ছয় যোগ তিন সমান নয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক এম রুট অফার এ টু দি পাওয়ার এন এর মান নিচের কোনটি হবে লক্ষ্য করুন আমরা যদি রুট অফারটি তুলে দেই তাহলে এ টু দি পাওয়ার এন ভাগ এম হয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ এ টু দি পাওয়ার এন ভাগ এম বিশটি কমলার বিশ পারসেন্ট পচা হলে ভালো কমলার সংখ্যা নিচের কোনটি আচ্ছা পচা কমলার সংখ্যা হচ্ছে বিশ ভাগ একশো গুনন বিশ তাহলে কাটাকাটি করলে আসে বিশ দিয়ে একশোকে কাটাকাটি করলে হয় পাঁচ পাঁচ দিয়ে বিশকে কাটলে হয় চার অর্থাৎ পচা কমলার সংখ্যা চারটি ভালো কমলার সংখ্যা কত বিশ থেকে চার বাদ দিলে থাকে ষোলোটি ভালো কমলার সংখ্যা ষোলোটি অপশন গ দুইটি সংখ্যার অনুপাত সাত অনুপাত আট এবং তাদের গসাগু নয় হলে তাদের লসাগু কত ধরি সংখ্যা দুটি সাত এক্স ও আট এক্স তাহলে এদের লসাগু হচ্ছে সাত আর আট গুণ করলে হয় ছাপ্পান্ন এক্স প্রশ্নে বলা হয়েছে তাদের গসাগু নয় অর্থাৎ এক্স সমা নয় তাহলে তাদের লসাগু হচ্ছে ছাপ্পান্ন গুণন নয় ছাপ্পান্নকে নয় দিয়ে গুণ করলে হয় পাঁচশো চার সঠিক আনসার অপশন খ বার্ষিক শতকরা কত হার সুদে চারশো টাকা তিন বছরের সুদে আসলে চারশো ছিয়াত্তর টাকা হবে লক্ষ্য করুন প্রশ্নে বলা হয়েছে সুদের হার কত আসল দেয়া আছে সুদ আসল দেয়া আছে তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিলে আমরা সুদ পাব সুদ আই সমান একান্ন টাকা আমরা জানি আই সমান এন পি আর এন হচ্ছে সময় পি হচ্ছে আসল আর আর হচ্ছে সুদের হার আমরা এটা এভাবে লিখতে পারি সুদ একান্ন টাকা সমান বছর দেয়া আছে তিন বছর গুণন আসল দেয়া আছে চারশো পঁচিশ টাকা আর বের করতে বলা হয়েছে সুদের হার অর্থাৎ আর বা আর সমান একান্ন ভাগ তিন গুণন চারশো পঁচিশ সতেরো দিয়ে একান্নকে কাটলে থাকে তিন আর চারশো পঁচিশকে কাটলে হয় পঁচিশ তিন দিয়ে তিন কাটা যায় থাকে এক ভাগ পঁচিশ এক ভাগ পঁচিশকে আমরা এভাবে লিখতে পারি শূন্য দশমিক শূন্য চার অর্থাৎ সুদের হার চার পার্সেন্ট সঠিক অ্যান্সার অস্বন ঘ